আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কৃষি কামার বাড়ির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় বন্ধুরা আমার আমি আজকে আপনাদের মাঝে আমার ব্রয়লার পোলট্রির পনেরো দিন ষোলো দিন সরি ষোলো দিনের আপডেট নিয়ে এসেছি এই ষোলো দিনে আমার এই ব্রয়লার মুরগির কতটুকু ওজন রেজাল্ট এসেছে বা যেহেতু এখনও আর শুরু হয়নি প্রিয়া স্ট্যাটার আরও পাঁচ দিন চলবে আগামী তো এই পনেরো দিনে কি পরিস্থিতি সম্মুখীন হয়েছি বা কতটুকু জন এসেছে এই বিষয়ে আপনাদের মাঝে তুলে ধরবো বিস্তারিত তো এই যে আমি এখানে কাঠগোড়া রেডি করে রেখেছি আমি ওজন দিয়ে দেখাবো যে কতটুকু ওজন এসেছে তার আগে বলে নিচ্ছি যে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আপনাদের কাছে অনুরোধ রিকোয়েস্ট রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করার পর বেলাইকনটি ক্লিক করে রাখবেন তাতে করে পরবর্তী ভিডিও আমি পাবলিশ করার সঙ্গে সঙ্গে আপনাদের মাঝে পৌঁছে যাবে তো প্রিয় বন্ধুরা আমার আমি একজন ছোটোখাটো প্রান্তিক খামারি বলতে পারেন বিগত কিছুদিন আগে হঠাৎ করে একটা বিশাল আকারের জ্বর তুফান হয়েছিল যার কারণে সারা রাত বিদ্যুৎ ছিল না তো এই এক রাত খাবার ঠিকভাবে খেতে পারিনি ঠিক ঠিক এর আগের বেজটার মধ্যেও একই সমস্যার সম্মুখীন হয়েছিলাম দুরাত কারেন্ট ছিল না তো ওই আগের বেশটা তো আমার মনে হয় প্রায় দুশো আড়াইশো গ্রাম করে ঘর কম এসে গেছিলো কেননা প্রতি এক রাত যদি ঠিকভাবে খাবার না খেতে পারে আপনারা অবশ্যই জানেন যে পোলট্রির ব্রয়লারের কী অবস্থা হয় খুবই শোচনীয় অবস্থায় পড়ে গেছিলাম তো এই বেস্টার মধ্যে অলরেডি একদিনের ধাক্কা খেয়ে গেছি বিদ্যুৎ ছিল না তো আমার খামার যেহেতু অল্প ছোটো সরে আমি আসলে এনার্জি বাল্ব যেটা চার্জ এনার্জি বাল্ব শুধু ইউজ করি ওই বাল্বটা দেখা যাচ্ছে কি একদম বেশি হলে দেড় থেকে দু ঘন্টা ব্যাক আপ দেয় তারপরে অটোমেটিক এটার চার্জ চলে যায় তো আমি ছোটো আকার বলে আমি জেনাটার বা এক্সট্রা কোনো কারেন্টের ইলেকট্রিক সিটির ব্যবস্থা করতে পারিনি বা এখনও করতে পারতেছি না আশা করি সামনের বিগত দিনগুলোতে খামার যেহেতু বাড়াবো বা আপডেট করব, বড় করব, বড় করে শুরু করব। তো তখন দেখা যাচ্ছে কি অবশ্যই জেনারেটর আনতে হবে কারণ জেনারেটর ছাড়া কোনো উপায় নেই রাস্তাও নেই তো প্রিয় বন্ধুরা আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন যদি সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখেন অবশ্যই মোটামুটি একটা ধারণা পাবেন যে পোলট্রি সেক্টর বা খামার সেক্টরে আসতে হলে কী কী জিনিসগুলা প্রয়োজন হয় আমি এগুলো তুলে ধরার চেষ্টা করি যাতে করে আপনারা শুরু করার আগে জিনিসগুলা ম্যানেজ করতে পারেন তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর এখন ওদের যে মেডিসিনটা চলতেছে গত দুদিন ধরে আমি মেডিসিন দিচ্ছি না সাদা পানি শুধু চলতেছে কেননা প্রচুর পরিমাণ মেডিসিন মুরগির জন্য যেমন ভালো না তেমনি মানব দেহের জন্য ভালো না তো আমার মুরগি আলহামদুলিল্লাহ আপনারা দেখে বুঝতে পারছেন যে মোটামুটি ভালো সুস্থ আছে তো যার কারণে মেডিসিন দুদিন যাবত দেওয়া হচ্ছে না তো তিন দিন পর মানে আগামী কাল যদি মেডিসিন দেই তাহলে আপনাদের মাঝে আরেকটি ভিডিও আপডেট করে জানিয়ে দেব কী ওষুধটা ব্যবহার করলাম আর ভিডিওটা অবশ্যই দেখতে দেখতে যদি ভালো লেগে যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো এখন আমি আপনাদেরকে এখান থেকে মুরগি ধরে আমি জিরো জিরো করে রেখেছি এখান থেকে কয়েক পিস ধরে আমি দেখাবো যে এদের কী অবস্থা হয়েছে এটা একটু বড়ো এটাকে দড়ি এই যে দেখুন এক পিস এখানে আষ্টেরশো গ্রাম দেখাচ্ছে আষ্টেরশো গ্রাম তো আসলে এটা যখন বিশ দিন হবে যখন গ্রোয়ারটা শুরু হবে তখন এদের রেজাল্ট ডাবল হয়ে যাবে কারণ গ্রোয়ারটা অনেক ইয়ে হয় স্বাস্থ্য ওজন বৃদ্ধি করে আমি এখানে একটু ছোটো আকারে এইটাকে দৌড়ছি দেখি কী অবস্থা ও ওকে দরছি ওর অবস্থা দেখি ও আসলে ছয়শো গ্রাম আমি আগেই বলেছিলাম যে বিদ্যুৎ ছিল না তার মধ্যে এই ব্রুডিংয়ের সময় কারণের একটু সমস্যা দেখা দিয়েছিল যার কারণে মুরগির ওজন একটু কম বেশি এসে গেছে অবশ্যই আপনারা পোলট্রি বা যে কোনো খামার করেন ইমার্জেন্সি বিদ্যুৎ রাখার ব্যবস্থা করবেন হোক সেটা আইপিএস হোক সেটা জেনারেটার অবশ্যই একটা না একটা ব্যবস্থা বন্দোবস্ত করে রাখবেন আমার ছোট পরিসরের কারণে আমি আসলে আনতে পারতেছি না তো যাই হোক আর অবশ্যই জানাটা রানলে দুই কিলো জানাটা আনবেন এক কিলো আনবেন না মানে এক হাজার ওয়ার্ডেরটা আনবেন না পাঁচশো ওয়ার্ডেরটাও আনবেন না কেননা পাঁচশো ওয়ার্ড এক হাজার ওয়ার্ড প্রচুর পরিমাণ আপনার ব্যাকফিট খারাপ অবস্থা দেবে কারণ ওদের শক্তির ক্ষমতা অনেকেই কম আপনার যেটা ব্যবহার করলে অবশ্য আপনারা বুঝতে পারবেন কেননা আমি অলরেডি অনেক খামারি ভাইদের কাছ থেকে খবর নিয়েছি সবাই একই কথা বলে যে জেনাটার আনতে হলে সবসময় দু হাজার ওয়ার্ডের নিচে আনবেন না দু হাজার ওয়ার্ডের উপরে আনবেন তাহলে দেখা যাচ্ছে কি আপনি অনায়সে ষোলোশো সতেরোশো ওয়ার্ড অনায়সে পাবেন আর যদি ট্রাইগার ব্র্যান্ডের এনে থাকেন তাহলে অবশ্যই আঠারোশো ওয়ার্ড পেয়ে যাবেন আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন তো ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন আমি আমার ওইদিকে বিশাল আকারের জায়গা নিয়ে খামার বাড়ানোর চেষ্টায় আছি চিন্তা ভাবনা আছে তো এখন আপনারা ইতিমধ্যে দেখেছেন যে কতটুকু ওজন এসেছে আসলে ব্রোডিংটা এমন একটা বিষয় যদি ব্রোডিং ঠিকভাবে ওজন না আসে বা বিদ্যুতের ঘাটতি থাকে ব্রোডিংটা যদি ওটা হয় তাহলে মুরগি কিন্তু দুই তিন সাইজের আসবে এই যে দেখুন এটা আসছে মাত্র চারশো গ্রাম ঠিক আছে সামথিং পাঁচশো গ্রামের কাছাকাছি তার মানে এখানে তিনটা কোয়ালিটি হয়ে গেছে আষ্টশো গ্রাম ছয়শো গ্রাম পাঁচশো গ্রাম তা দেখুন আমার তিনটা সাইজ হয়ে গেছে শুধু বিদ্যুতের কারণে ব্রোডিং ব্যবস্থাপনা দুর্বল হওয়ার কারণে তো এখন যেহেতু বৃষ্টি মেঘবাদুলের দিন যার কারণে এই অবস্থাটা হয়েছে কারণ বিদ্যুৎ বেশিরভাগ সময় বিদ্যুৎ থাকে না আর যদি এটা রাত্রের বেলা হয় তাহলে আরও ভয়াবহ পরিণতি ধারণ করে তো প্রিয় বন্ধুরা আজকে এই পর্যন্তই ভিডিওটা এখনই শেষ করতে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরকাত আবারও দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে খুদা হাফেজ